বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যাদের মধ্যে চারটি গুণ পাওয়া যাবে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে এক নাম্বার হলো লায়াস্তার গুনা যারা শিরকি ঝাড়ফুঁক করে না দুই নাম্বার ওয়ালা এক তাবুনা যারা শরীরে দাগ দেয় না আগের জামানার মানুষের রোগ বালাই হইলে বেরান ধরলে শরীরে আগুন দিয়ে ছ্যাক দিত আগুন দিয়ে দাগ দিত আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াক্তাবু না যারা শরীরে দাগ দেয় না তিন নাম্বার গুণ হলো ওয়ালাইয়াতা তাইয়ারুনা যারা পাখি উড়িয়ে দিয়ে ভাগ্যের ভালো মন্দ যাচাই করে না আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু বললেন যারা অশুভ লক্ষণ গ্রহণ করে না চার নাম্বার হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন চার নাম্বার গুণ তারা তাদের রবের উপরে ভরসা করে জোরে বলেন সুবহান কয়টা গুণ এই চারটে গুণ কুলক্ষণ কি একটু বুঝে দেই আপনি বাড়ি থেকে বের হয়েছেন আপনি গোবিন্দগঞ্জ যাবেন এমন সময়ে বিড়াল ম্যাও ম্যাও করতেছে এমন সময়ে কুকুর ডাকতেছে কুকুর ঘেউ ঘেউ করতেছে আপনি বললেন যে আজকের যাত্রা এই কুকুরে নষ্ট করে দিল এই ধারণা শিরিক এটাই কুলক্ষণ অনেক মা বোন বলে বুবু দেখছো বুবু দেখছো ওই যে ঘরের ছাদে কাক ডাকতেছে আমার বাবার বাড়িতে কে যেন মারা গেছে এই ধারণা সেরে কাকে তো কোনোদিন খবর নিয়ে আসতে পারে না আমার মায়েরা বোনেরা শিরক করা যাবে না আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন কুতিলতা যদি তোমাকে হত্যা করা হয় আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবু তুমি শিরক করবে না আজকালের মায়েরা বোনেরা তারা কথায় কথায় শিরক করে না হাত থেকে যদি থালা বাসন ঘটি বাটি পড়ে যায় অনেকে বলে বাড়িতে কুটুম্ব আসবে কি বলে না এই ধারণা শিরিক বর্জন করতে হবে এটাই কুলক্ষণ অনেকেই অনেকেই জামা কলা খায় না জামা কলা শুনেন আপনারা দুইটা কলা একসাথে লাগা থাকে জোড়া কলা এই জোড়া কলা খায় না কেন খায় না জানেন এই জোড়া কলা খাইলে জোড়া সন্তান হইবে এই ভয়ে খায় না বাজার থেকে কলা নিয়ে এসছে জোড়া কলা স্ত্রীকে দিছে স্ত্রী খায় না আমি একটা সন্তানে লালন পালন করতে পারি না এই জোড়া কলা খাইলে জোড়া সন্তান হবে আমি এটা খাইতে পারবো না তাহলে এই কলা খাইবে কে ওই যে গোয়াল ঘরে দাদার দাদি আছে বয়োবৃদ্ধ বৃদ্ধা তারাই খায় ওদের তো সন্তানাদি হবে না আচ্ছা বলেন তো সন্তান দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাদ্দিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্দাহু আলিমুন কাদির আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানের মালিক আমি আল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ সর্বভূমত্ব ক্ষমতার মালিক ইখলুকু মা ইয়াশা আমি আল্লাহ যা মন চায় আমি আল্লাহ তাই সৃষ্টি করি যারে মন চায় আমি আল্লাহ কন্যা সন্তান দান করি যারে মন চায় আমি আল্লাহ পুত্র সন্তান দান করি আল্লাহ বলে যারে মন চায় আমি মহান আল্লাহ পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টায় দান করি আর যারে মন চায় আমি আল্লাহ বন্দা বানিয়ে দেই আল্লাহ যদি বন্দা বানিয়ে দেয় দুনিয়ার কোন মানুষের কি ক্ষমতা আছে
দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে সন্তান দেওয়া? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। মায়েরা বোনেরা শিরক করা যাবে না। বলছিলাম তারা কুলক্ষণ গ্রহণ করে না। আপনি বললেন যে আমার বাড়িতে যে আমার গাভী আছে এই গাভী দহন করি, 4 কেজি দুধ হয়, 2 কেজি নিজেরাই খাই আর 2 কেজি বাজারে গিয়ে বিক্রয় করি, একে দিয়ে সংসার চলে গাভী ভরসা। অনেকে কি করে গাভী ভরসা, আল্লাহ ভরসা না, এটা কি শিরক হবে না? ভরসা কার উপর করতে হবে? আরো জোরে বলেন, কার উপর করতে হবে? আল্লাহর উপর ভরসা করতে হবে। বলছিলাম আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, যাদের মধ্যে 4টা গুণ থাকবে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, তাদের কোনো সাজা শাস্তি হবে না। অকামা উক্কাস উক্কাসা তুন মিসান উক্কাসা বিন মিসান দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ উদুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করুন আইয়া জালানি মিনহুম যাদের হিসাব হবে না, যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ যেন তাদেরই অন্তর্ভুক্ত আমাকে করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন উক্কাসা আমি নবী তোমার জন্য দোয়া করলাম যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ যেন তোমাকেও তাদের অন্তর্ভুক্ত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন লোক বলল হে আল্লাহ রাসূল উদুল্লাহ আইয়া জালানি মিনহু আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী বললেন হে সাহাবী শুনে রাখো সাবাকাকা বিহা উক্কাশো উক্কাশ তোমার আগে সুযোগ করে নিয়ে গেছে আর দোয়া করলেও কোনো কাজ হবে না। বলছিলাম ও ইসলাম দর্দি ভাইরা শিরক করা যাবে না, বেদাত করা যাবে না। চার ব্যক্তির উপর আল্লাহ লানত করেছেন, চার ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ করেছেন। এক নাম্বার হলো মান যাবাহা লিগাইরিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহ নামে জবাই করে, গাইরুল্লাহ নামে নজর করে, গাইরুল্লাহ নামে মান্নত করে এই ব্যক্তির প্রতি আল্লাহ লানত করেছেন। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আমি এক মাজার কেন্দ্রিক মাহফিলে বক্তৃতা দিচ্ছিলাম যে মাজারে যে গরু জবাই করা হয় এই গরুর গোস্ত খাওয়া হারাম। একজন ছোকরা লাভ দিয়ে উঠল, ছোকরা চেনেন আপনারা? ছোকরা জোয়াটওয়ালা লাভ দিয়ে উঠল, হুজুর মাজারে যে গরু জবাই করা হয় এই গরুর গোস্ত খাওয়া হারাম, কোরআন থেকে প্রমাণ দিতে হবে। আমি বললাম ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাদা ওয়ান দাবা ওয়ালাহমাল খিনজিরি ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এ আয়াত থেকে দলিল দিলাম ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ যে পশুটা আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহ নামে উৎসর্গ করা হয় এই পশুটার গোস্ত খাওয়া হারাম।